দিনে গরম রাতে শীত, আবহাওয়ার পরিবর্তনে বাড়ছে ঠান্ডা জ্বর ও ডায়রিয়া রোগী, চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। এ বিষয়ে সবশেষ খবর জানাতে পটুয়াখালী সদর হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার জোবায়ের হোসেন। জোবায়ের, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন আর কি বলছেন চিকিৎসকরা? জানেন যে গত কয়েকদিন ধরেই দিনে গরম রাতে শীত পড়ছে, তার কারণে আবহাওয়ার এই পরিবর্তনে পটুয়াখালী জেলায় ঠান্ডাজনিত এবং ডায়রিয়াজনিত রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে। বিশেষ করে শিশু রোগীদের সংখ্যা অনেক বেশি। আমি মুহূর্তে রয়েছি পটুয়াখালী সদর হাসপাতালের শিশু বিভাগে। এখানে প্রায় শতাধিকের উপরে রোগী ভর্তি রয়েছে বলে আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছেন। তবে এত বেশি রোগীর চাপ রয়েছে, তাদের যে সজ্জা রয়েছে, সজ্জা সংকট রয়েছে। সেখানে ঠান্ডা জ্বর এবং নিউমোনিয়া ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। এবং এখানকার পটুয়াখালী জেলায় যে সার্ভিসগুলো রয়েছে তাদের সাথে আমরা গত রাতে কথা বলেছি, তারা আমাদের বলেছে এত বেশি স্প্লাইন চলছে, স্প্লাইনের সাপ্লাই দিতেও কিন্তু তাদের কষ্ট হচ্ছে বলে তারা আমাদের জানিয়েছে। আর পটুয়াখালী জেলা একটি বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা, এখানকার প্রত্যেকটা উপজেলায় কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেই। বিশেষ করে পটুয়াখালীর রাঙ্গামাটি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স এখনো পর্যন্ত নির্মিত হয়নি, যদিও 40% কাজ সম্পূর্ণ হয়েছে, কিন্তু সেখানে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম এখনো শুরু হয়নি। সেখানকার রোগীরা নদী পথ পাড়ি দিয়ে প্রায় 3-4 ঘন্টার দূরত্ব পথে এসে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা নিতে হয়, যার কারণে ওই উপজেলার মানুষ রয়েছে আরো বেশি ভোগান্তিতে। এবং এছাড়াও যে উপজেলাগুলো রয়েছে সে সকল উপজেলায় প্রাথমিকভাবে চিকিৎসা নিলেও পূর্ণাঙ্গ চিকিৎসা না পাওয়ার কারণে তারা আবার সদর হাসপাতালে আসছেন পটুয়াখালীতে। পটুয়াখালী থেকে অনেককে বরিশালেও রেফার করা হচ্ছে, যে সকল রোগীরা বেশি আক্রান্ত হচ্ছে, বেশি সমস্যা পড়ে যাচ্ছে। আমার পটুয়াখালী জেলাতে কিন্তু আপনার শিশু বিভাগের যে ডাক্তার রয়েছে, এখানে শিশু স্পেশালিস্টও কিন্তু সেভাবে বেশি পরিমাণে নেই, যে কয়েকজন স্পেশালিস্ট থাকার কথা। আমাদেরকে এখানকার কর্তৃপক্ষ জানিয়েছেন যে পর্যাপ্ত চিকিৎসকও নেই এবং সেবিকা সংকটও রয়েছে। আর হাসপাতালের পরিবেশ নিয়ে যদি বলি, আমরা শিশু ওয়ার্ডে ঢোকার পরে এখানকার যে পরিবেশ দেখতে পাচ্ছি এই মুহূর্তে, পরিবেশ কিন্তু অতটা ভালো নয়। একটা হাসপাতালে যেই সুন্দর পরিবেশ থাকার কথা, পরিচ্ছন্ন পরিবেশ সংকটের কারণে সেখানে কিন্তু সে ধরনের পরিবেশের ব্যাকআপ তারা